আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হিকারি ওভারলক টিসি যেটার মডেল হচ্ছে এখানে দেখেন HX6814 টিসি 6814 টিসি এই মডেলের যে আপনার কন্ট্রোল বক্সটা দেখতেছেন, এই মেশিনের যে আপনার ইরোরগুলো আসে, ইরোর কোডগুলো এবং সেটার সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা ইরর কোড হইলে আপনার এই মাদারবোর্ডের ভিতরে বা এই কন্ট্রোল বক্সের ভিতরে যে সার্কিটটা আছে, মেইন যে বোর্ডটা আছে, সেখানে কি কি অংশে আমরা কাজ করলে এই ইররগুলো দূর করতে পারবো সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লিখে নিয়েছি, এই ইররগুলো আমরা বিশ্লেষণ করব একই সাথে। তো আমরা এই বিষয়গুলো আমরা একটা সার্কিট নিয়ে, সার্কিটের ছবি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিউয়ার্স, দেখতে থাকুন। আর একটা বিষয় অনুরোধ করব, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যে ধরনের ইরর আসে সেই ইরর কোডগুলো আমি লিখে নিয়েছি এবং কি টাইপের প্রবলেম, এরপর হচ্ছে আপনার সেই সলিউশন গুলো। ইরর ওয়ান হচ্ছে সিস্টেম ইরর, যেটা হচ্ছে মোটরের সাথে রিলেটেড সমস্যা এবং সার্কিটের আইপিএম অর আইজিবিটি এবং ড্রাইভ যে আইসিটা আছে এই বিষয়গুলো আপনাকে চেক দিতে হবে। তো আমরা একটু সার্কিট একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আইপিএম, এখানে আপনার চেক দিতে হবে এবং এই আইজিবিটাও আপনার এই আইপিএমটাও আপনার চেক দিতে হবে, যেটা আইজিবিটি, ঠিক আছে। এভাবে আপনার প্রবলেম সবগুলো আমি একটু দেখাই দিচ্ছি। ইরর টু অর্থাৎ ইরর টু, ফোর, ইরর সিক্স, ফাইভ, ইরর এইট, ইরর টেন, ইরর টুয়েলভ অ্যান্ড থার্টিন, এভাবে আপনার যতগুলা দেখতেছেন। আমি সম্পূর্ণটা একটু ভিউ রাখতেছি যাতে আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট রাখতে পারেন, আশা করতেছি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা একটু ডিটেলসে যাব। এটা দেখলেন আপনার ইরর ওয়ান আসলে যে সমাধান করতে হয়। ইরর টু হচ্ছে ভোল্টেজ ইরর। ভোল্টেজ ইরর হলে ট্রান্সফরমার, এক নম্বর ট্রান্সফরমারটা সমস্যা করে এবং চেক ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট আছে কিনা, এটা আপনাকে চেক দিতে হবে। এখানে আপনার সার্কিটে এখানে দেখানো আছে ট্রান্সফরমার, সার্কিটের যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারটা আপনাকে চেক দিতে হবে। এরপর হচ্ছে ইরর ফোর আসলে ইনকোডার ফেলর, অর্থাৎ ইনকোডার ফেল দেখাবে ডিসপ্লেতে, আসবে আপনার আসবে ইরর ফোর। আর এটার সমস্যাটা হচ্ছে ইনকোডার ফেলর, ইনকোডারটা ফেল দেখাচ্ছে। তো প্রথমত আপনার চেক দিতে হবে ইনকোডারের যে জ্যাক গুলো আছে সেগুলো প্রপারলি ভাবে কানেক্টেড আছে কিনা না নাই, এই বিষয়টা আপনাকে চেক দিতে হবে। এরপরও যদি আপনার সমাধান না হয় সেক্ষেত্রে আপনার ইনকোডারটা চেঞ্জ করতে হবে। এখানে আপনার ইনকোডার কানেক্টর কোন জায়গায় আছে, এই যেখানে দেখেন দেখা আছে, দেওয়া আছে সার্কিটের এই অংশে আপনার ইনকোডার কানেক্টর। এরপর হচ্ছে আপনার ইরর ফাইভ অ্যান্ড সিক্স যদি আসে ডিসপ্লেতে সেক্ষেত্রে আপনার সিস্টেম ইররের জন্য প্রথমত আপনার সার্কিটের আইসি টু এবং আইসি থ্রি এটা চেক দিতে হবে। আমরা একটু সার্কিটে দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ইরর শুধু ফাইভ আসে তাহলে আপনার এই আইসিটা চেক দিতে হবে, আর ইরর সিক্স যদি আসে তাহলে এই আইসিটা চেক দিতে হবে, যদি নষ্ট হয় তাহলে এটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উই কল্ড, অর্থাৎ আরেকটা আছে আপনার কারেন্টের জন্য যে সেন্সরটা আছে সেই সেন্সরটা আপনাকে একটু চেক দিতে হবে। এরপর হচ্ছে ইরর এইট যদি হয় তাহলে আপনার এটা মোটর স্ট্রাক,
মোটর স্টাক ইন এই সমস্যাটা আপনার হয়েছে, সেক্ষেত্রে আপনার আইপিএম অর আইজিবিটি অ্যান্ড ড্রাইভ আইসি অর্থাৎ এবং আইসি এই নাম্বারগুলো যদি দেখতে পাচ্ছেন 10 PH, 1 PH, 2 PH, 3 এবং অ্যান্ড সাম ইন্ডিকেটর যে রেজিস্টারগুলো আছে এগুলো আপনাকে চেক দিতে হবে। আমরা একটু সার্কিট একটু দেখে নেই। এখানে দেখেন আপনার আইপিএম, তারপর পিএইচ, এখানে দেখেন যে পিএইচ, পিএইচ 1, 2, 3 এখানে তিনটায় আছে। এরপর আইসি 9, আইসি 10। দুঃখিত, ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো। এখন দেখেন এই এই ডিভাইসগুলো চেক দিলে আপনার ওয়ান বাই ওয়ান আপনার সমস্যা সমাধান করতে পারবেন। এরপর হচ্ছে ইরর 10। ইরর 10 হচ্ছে এটাও ইনকোডার প্রবলেম, ইনকোডার ফেলর, যেটা আপনার এই চাইরে যে সমস্যাগুলো দেখছেন ঠিক সেম, অর্থাৎ চার আর এটার মধ্যে ওই ইনকোডার কানেকশন গুলো সেম। আর হচ্ছে ইরর 12 এবং 30, এটা হচ্ছে প্যাডেল রিলেটেড সমস্যা, অর্থাৎ প্যাডেলের যে সুইচটা আছে এই রিলেটেড সমস্যা। সেক্ষেত্রে আপনার কি কি করতে হবে, প্যাডেল সার্কিট কানেকশন ফেল, অর্থাৎ প্যাডেলের সার্কিটটা কানেকশন ফেল দেখাচ্ছে এবং প্যাডেল ইউনিট প্রবলেম, প্যাডেলের যে ইউনিটটা আছে সেটা আপনাকে একটু চেক দিতে হবে। এরপর প্যাডেলের যে কানেকশনটা আপনার আছে সেটা কিন্তু আপনার এই যে এইখান থেকে আপনার কানেকশন জ্যাকটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সমস্যাটা চেক দিতে হবে। দেখেন পিকচার অনেক সুন্দরভাবে দেখা আছে, প্যাডেল কানেক্টর ইরর 12 যদি আসে, ইরর 13 যদি আসে তাহলে আপনার এই জায়গাটা চেক দিতে হবে। এরপর হচ্ছে ইরর ইরর 15 অ্যান্ড 18, ইরর 15 এবং 18 যদি আসে সেক্ষেত্রে আপনার ব্রেক রেজিস্টর অর হিট, অর্থাৎ ব্রেক রেজিস্টর এবং আরেকটা হচ্ছে কি আপনার রেজিস্টর ফেলর, রেজিস্টর অনেক সময় গরম হয়ে যায় অথবা ভেঙে গেছে অথবা আপনার একটা ফেল দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার চেক ব্রেক রেজিস্টর M7PQ45 এই অংশগুলো চেক দিতে হবে। এখন এখানে দেখেন ইরর 15 এবং 18 জন্য খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই কানেক্টরটা চেক দিতে হবে, এই যে এখানে যে আপনার একটা কানেক্টর আছে এই কানেক্টরটা চেক দিতে হবে MH7, তারপর PQ4 এবং PQ5, এখানে দুইটা যে দেখেন এখানে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে অথবা চেক দিতে হবে ভালো করে যেগুলোর মান সঠিক দেখায় কিনা। এরপর আপনার ইরর 19, 20, 21, 19, 20, 21 এটা সমস্যা হলে মোটর পুলি নট ফাউন্ড, মোটর পুলি হয়তো এটা দেখাইতেছে না, এটা আপনাকে আসলে সেক্ষেত্রে কি করতে হবে, চেক মোটর পুলি ইনসাইড হ্যাভ ম্যাগনেট ইজ ওকে অর নট, অর্থাৎ মোটর পুলির ভিতরে ইনসাইডে, মোটর পুলির ইনসাইডে যে ম্যাগনেটটা আছে সেটা কি ভালো আছে না খারাপ আছে এই জিনিসটা চেক দিতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে রিসেট, অর্থাৎ এটা আপনি যখন রিসেট দিবেন যদি ওগুলো সব ঠিক থাকে এরপর আপনাকে রিসেট দিতে হবে, রিসেট দিয়ে আপনার এটা সমাধান করতে হবে। তো যাক এটা পিকচার দেখাইতে হবে না, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ইরর 22, প্রবলেম বিটুইন আপার ডিসপ্লে অ্যান্ড মেইন বোর্ড, অর্থাৎ ডিসপ্লের সাথে যে সার্কিটটা আপনারা দেখতেছেন এই বোর্ডের সাথে আপনার সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, চেক ডিসপ্লে, ডিসপ্লেটা চেক দিতে হবে এবং কানেকশন কেবল, কানেকশন যে কেবল গুলো আছে সেগুলো আপনাকে একটু ভালোভাবে চেক দিতে হবে। এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে এখানে দেওয়া আছে কি MCU, MCU যেটা সার্কিটে আপনার উল্লেখ করা আছে, দেখেন এরর 22 এর জন্য MCU মেমোরি, এই MCU-টা আপনার চেক দিতে হবে, এই মেমোরির অংশটা আপনার চেক দিতে হবে এবং এই রেড পয়েন্ট গুলো আপনাকে
চেক দিয়ে এটা সেটার ফাইন্ড আউট করতে হবে। এরপর হচ্ছে ইরর 22 23 22 23, এটা হচ্ছে ইপ্রম ইরর। যদি এটা হয় তাহলে আপনার 24 LC 16 B, এই পাঁচটা আপনাকে চেক দিতে হবে। এখানে দেখেন এই যে উল্লেখ করা আছে এখানে, অর্থাৎ এলসি যে 24 LC আছে এবং 16 B আছে, এটা আপনাকে একটু চেক দিতে হবে। এরপর আপনার এরর 24 24 যদি আসে, সেক্ষেত্রে আপনার P7800 4 0 আর কি, অর্থাৎ এই প্রোগ্রামে গিয়ে আপনার এই এখানে এই অংশটা মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। আর একটা ইরর আসে, সেটা হচ্ছে অপোজিটে একটু লিখে রাখা, ইরর 17 এবং 25, দুটার সেম সমস্যা। এটা সমস্যা হলে আপনার সলিনয়েড ওভার কারেন্ট, অর্থাৎ সলিনয়েডের অতিরিক্ত কারেন্ট দেখাইতেছে, ইরর 17 এবং 25 যদি আসে, সেক্ষেত্রে আপনার 30 ভোল্ট এরিয়া আর প্রবলেম, অর্থাৎ 30 ভোল্ট যেখানে থাকার কথা সেখানে হয়তো সমস্যা আছে, সেই অংশটা আপনাকে একটু পরীক্ষা করে দেখতে হবে, চেক দিতে হবে সার্কিটের। এরপর চেক উইথ UC 3842, যে এরিয়াটা আছে উড বি হ্যাপেন্ড, অর্থাৎ 3824, অর্থাৎ এই এরিয়াতে যে সমস্যাটা আছে এখানে সার্কিটে দেওয়া আছে, এখানে আপনারা দেখেন 3842 যে এরিয়াটা আছে ইউসির, এই এরিয়াটা অর্থাৎ এখানে দেখেন রেড মার্কিং করা আছে, এই এরিয়াতে আপনার একটু চেক দিয়ে দেখতে হবে। এরপর সিঙ্গেল লাইট উইথ 24 AC এবং 14 D, এই এরিয়াটাও আপনার চেক দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে এই প্রত্যেকটা ভিডিও আপনার যত রকমের সুইং মেশিন আছে, চেষ্টা করব প্রত্যেকটা সুইং মেশিনের প্রথম দিকে আপনার এরর সমস্যাগুলো সমাধান, এরপর আপনার চেষ্টা করব যে যত ধরনের প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের পরবর্তী এই ভিডিওটা আসতেছে, যেটা হচ্ছে কেবল, কেবলের সাথে কত আরএমের কেবল কত অ্যাম্পিয়ার নেবে এবং সেই অনুসারে কত ব্রেকার সেট করবেন। আশা করি যে সেই ভিডিও দেখে আপনারা কেবল সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন এবং কেবল দেখেও আপনারা বলতে পারবেন কোন কেবল কত অ্যাম্পিয়ার নেবে, এ বিষয়ে একটা খুব ভালো একটা ধারণা পাবেন। আর সার্কিট এবং এই ইরর বিষয়ে এটা ছিল আমাদের দ্বিতীয় একটা পার্ট। তো আমাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ভিডিও থাকবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, সঙ্গে থাকুন আমাদের, আল্লাহ হাফেজ।